কমলপুরের গৃহবধূ সুজলা মালাকার হত্যার মূল অভিযুক্ত রাহুল ধরকে পুলিশ আসামের হজাই লঙ্কা থেকে গ্রেফতার করে। গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে কমলপুর থানায় নিয়ে আসে পুলিশ, বলেছেন মহকুমা পুলিশ আধিকারিক সর্বশেষী দেবনাথ। কমলপুরের গৃহবধূ সুজলা মালাকার হত্যার মূল অভিযুক্ত রাহুল ধরকে শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হল পুলিশ। শনিবার রাতে আসামের হজাই লঙ্কা থেকে গ্রেফতার করে। গোপন সূত্রের অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। রবিবার ট্রানজিট রিমান্ডে তাকে কমলপুর থানায় নিয়ে আসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন মহকুমা পুলিশ আধিকারিক সর্বশেষী দেবনাথ। উল্লেখ্য, গত 10 জুলাই দিবালুকে কমলপুর থানার কান্দিগ্রাম গ্রাম থেকে ভুবনছড়া গ্রামে যাওয়ার রাস্তার মোড়ে রাহুল ধর বামনছড়া গ্রামের বাসিন্দা সুজলা মালাকারকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে খুন করে বলে অভিযোগ। এরপর রাহুল ধর গা ঢাকা দিয়েছিল। গত 14 জুলাই আসাম পুলিশের তৎপরতায় কমলপুর থানার পুলিশ রাহুল ধরকে আসামের হজাই লঙ্কা তার মামার বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার কমলপুর থানায় তাকে নিয়ে আসা হয়। কান্দিগ্রাম কমলপুরে তো সাথে সাথেই আমরা টিম ফর্ম করি আসামিকে ধরার জন্যে, এবং এই টিমের জন্য 4টা আলাদা আলাদা টিম তৈরি হয়। এবং আমরা খবর পাই, আমরা ওকে ট্র্যাক করে আমরা খবর পাই যে ও আসামি আসামে হজায় বলে একটা জায়গাতে আছে। তো গত 14 এবং 15 তারিখের রাত্রে ইন্টারভিনিং নাইটে আমরা পার্টিকুলার জায়গাতে আসামে আমরা টিম আমাদের টিম ওইখানে রেড করে, এবং রেড করার ফলে আসামি ধরা পড়ে। এবং আজকে আমরা আসামিকে ট্রানজিট রিমান্ডে কমলপুর নিয়ে এসেছি, এবং কিছুক্ষণের মধ্যেই ওকে আমরা কোর্টে প্রডিউস করব। আসামির নাম রাহুল ধর। আসামে হজাই বলে একটা জায়গা আছে, হজাই ডিস্ট্রিক্ট আসামে হজাই। এদিকে রাহুল ধর পুলিশের জালে ধরা পড়তেই ভুবনছড়া গ্রামের মানুষ যেন স্বস্তি ফিরে পেয়েছেন। তারা গত কয়েকদিন ধরে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। রাহুল ধর ধরা না পড়লে এই মামলার কুল কিনারা করতে পারছিলেন না পুলিশ। শেষ পর্যন্ত রাহুল ধরা পড়তেই তদন্তকারী পুলিশ অফিসার খুশি। মূল অভিযুক্ত রাহুল ধরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সুজলার বাবা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।